সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ধারণার চেয়েও বেশি সময় চলতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বললেন ডাচ প্রধানমন্ত্রী। অধিকৃত খেরসনে হতাহতের জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। চার দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ইউক্রেনের রুশ অধিকৃত শহরে বিস্ফোরণ ঘটেছে, জানালো ইউক্রেনের কর্মকর্তারা। আঞ্চলিক অস্থিতিশীলতা, সংগঠিত সন্ত্রাস বৃদ্ধির জন্য ইসরায়েল দায়ী, বলছে ইরান। প্রদর্শনীতে ইউক্রেনের জব্দ করা রুশ সমরাস্ত্র। জঙ্গি আতঙ্কে নাইজেরিয়ার জেলব্রেক নিরাপত্তাহীনতার নতুন যুগে সূচনা করতে পারে, দাবি বিশেষজ্ঞদের। 2021 সালে ইসরায়েল 78টি ফিলিস্তিনি শিশু হত্যা করেছে, বলছে জাতিসংঘের হিসাব। এবং এখনও শ্রীলঙ্কায় আছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দর্শক, পশ্চিমা দেশগুলো যে ধারণা করছে তার চেয়ে অনেক বেশি সময় ধরে চলতে পারে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ধারণার চেয়েও বেশি সময় ধরে চলতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বললেন ডাচ প্রধানমন্ত্রী। হল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুত্তে বলেছেন, পশ্চিমা দেশগুলো যে ধারণা করছে তার চেয়ে অনেক বেশি সময় ধরে চলতে পারে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ। সোমবার তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরের সময় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন। গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে এবং সেই হিসেবে প্রায় 5 মাস এই যুদ্ধ চলছে। মার্ক রুত্তে বলেন, আমাদের ধারণার চেয়েও যদি এই যুদ্ধ বেশি সময় ধরে চলে, তবে তার অর্থ এই নয় যে আমরা নিষ্ক্রিয়ভাবে বসে বসে তা দেখব। আমরা ইউক্রেনকে গুরুত্ব দিয়ে দেখি এবং ইউক্রেনকে সর্বাত্মকভাবে সমর্থন দেয়া অব্যাহত রাখব। ডাচ প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেন, তার দেশ কিয়েভকে নতুন করে আরো দীর্ঘপাল্লার অস্ত্রশস্ত্র এবং 20 কোটি ইউরোর সহায়তা প্যাকেজ দেবে। ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর আমেরিকা ও পশ্চিমা দেশগুলো অস্ত্র সহায়তার বন্যা বইয়ে দিয়েছে এবং নজিরবিহীন ভাবে রাশিয়ার উপর হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে রাশিয়া বলেছে, পশ্চিমা অস্ত্রের বন্যা মস্কোকে তার লক্ষ্য অর্জন করা ছাড়া অভিযান বন্ধে বাধ্য করতে পারবে না। মস্কো সুস্পষ্ট করে বলেছে, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং অস্ত্রের বন্যা শুধুমাত্র যুদ্ধকে দীর্ঘায়িত করবে, অন্য কিছু নয়। অধিকৃত খেরসনে হতাহতের জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। রুশ সমর্থিত কর্মকর্তাদের মতে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে রুশ নিয়ন্ত্রিত শহর নোভা কাকুফকাতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর হামলায় কমপক্ষে 7 জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস বলেছে, সোমবারের হামলার ফলে সারের গুদামে বিস্ফোরণ ঘটে যা আশপাশের ভবনগুলোকে ক্ষতিগ্রস্ত করে। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, তাদের বাহিনী নোভা কাকুফকায় একটি গোলাবারুদের ডিপো ধ্বংস করেছে। ওডেসা প্রশাসনের একজন মুখপাত্র শেরহি ব্রাচুক তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন যে নোভা কাকুফকা এখন এর গোলাবারুদ গুদাম মাইনাস হয়ে গেছে। খেরসন অঞ্চলে রাশিয়া স্থাপিত কাকুফকা জেল সামরিক বেসামরিক প্রশাসনের প্রধান ভ্লাদিমির লিয়ান্তিভকে উদ্ধৃত করে তাস জানিয়েছে, এখানে ইতিমধ্যে নিশ্চিতভাবে 7 জন নিহত এবং প্রায় 60 জন আহত হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ রয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু অনেক লোক তাদের অ্যাপার্টমেন্ট ও বাড়িতে অবরুদ্ধ রয়েছে, লিয়ান্তিভ যোগ করেছেন। চার দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ইউক্রেনের রুশ অধিকৃত শহরে বিস্ফোরণ ঘটেছে, জানালো ইউক্রেনের কর্মকর্তারা। সোমবার রাতে ইউক্রেনের খেরসন অঞ্চলের নোভা কাকুফকা শহরে একের পর এক বড় ধরনের বিস্ফোরণ ঘটে। খেরসন শহরের মতো শহরটিও রাশিয়ার দখলে। এটি শহরে 4 দিনের মধ্যে দ্বিতীয় বড় বিস্ফোরণ। একটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ বাঁধের স্থান এবং উত্তর ক্রিমিয়া খালের মাধ্যমে ক্রিমিয়াতে জল সরবরাহের একটি লিঙ্ক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে বিকট বিস্ফোরণ এবং আগুনের একটি বিশাল বল রাতের আকাশে আলোকিত করছে। খলান যিনি খেরসনে নেই, নোভা কাকুফকার বাসিন্দাদের বাইরে বের না হওয়ার জন্য সতর্ক করেছেন। অনুগ্রহ করে নিজের যত্ন নিন এবং বিস্ফোরণের জায়গার কাছাকাছি আসবেন না, তিনি বলেছিলেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তানস একটি গোলাবারুদ ড্রাম বিস্ফোরণের বিষয়ে কোনো উল্লেখ করেনি, কিন্তু বুধবার দেরিতে রিপোর্ট করেছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী খেরসনের অঞ্চলের কাকুফকা জলবিদ্যুৎ কেন্দ্রে হামলা করেছে, একটি সূত্র জানিয়েছে। কিন্তু খেরসনের রুশ সমর্থিত সামরিক বেসামরিক প্রশাসনের উপপ্রধান কিরিল স্ট্রাবোসভ বলেছেন, ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র জলবিদ্যুৎ কেন্দ্রে আঘাত করেনি। তাস পরে বলেছে যে পটাশিয়াম নাইট্রেট ধারণ করা গুদামগুলি
বিস্ফোরিত হয়েছে। পটাশিয়াম নাইট্রেট একটি অত্যন্ত দাহ্য পদার্থ যা সারের একটি উপাদান হিসেবে ব্যবহৃত হয় এবং 2 বছর আগে বৈরুত বিস্ফোরণের কারণ ছিল। সিএনএন বিস্ফোরণের কারণ বা কি ধ্বংস হয়েছে তা নিশ্চিত করতে পারেনি। খেরসনে রাশিয়ান সমর্থিত বেসামরিক সামরিক প্রশাসনের বরাত দিয়ে তা রিপোর্ট করেছে। এখানে ক্ষতিগ্রস্ত বাজার, হাসপাতাল এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় বাহিনী গত সপ্তাহে রাশিয়ান কমান্ড পোস্ট এবং যুদ্ধাস্ত্র সাইটগুলির বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার আর্টিলারি ব্যবহার করে আক্রমণ বাড়িয়েছে। আঞ্চলিক অস্থিতিশীলতা সংঘটিত সন্ত্রাস বৃদ্ধির জন্য ইসরায়েল দায়ী, বলছে ইরান। ইসরায়েল পশ্চিম এশিয়ায় অস্থিতিশীলতার প্রাথমিক উৎস। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তেল আবিবের সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন উপভোগ করার সময় এই অঞ্চলে সংঘটিত সন্ত্রাসবাদ বৃদ্ধির পেছনে রয়েছে বলে সতর্ক করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের লেখা এবং শনিবার ওয়াশিংটন পোস্ট দৈনিক পত্রিকা প্রকাশিত একটি মতামতের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে নাসের কানানি সোমবার রাতেই মন্তব্য করেন, কানানি একটি স্থিতিশীল এবং সুরক্ষিত মধ্যপ্রাচ্য তৈরির জন্য বাইডেনের দাবিকে খারিজ করে দিয়ে বলেছেন, এটি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে তার পূর্বসূরির সর্বোচ্চ চাপ প্রচারণা বজায় রাখার জন্য তার জোরের সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি আরো বলেন, একটি নিরাপদ এবং আরো স্থিতিশীল অঞ্চল কেবল তখনই বাস্তবায়িত হতে পারে যখন মার্কিন যুক্তরাষ্ট্র আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভাজনের বীজ বপনের নীতির অবসান ঘটায়, এই অঞ্চলে অস্ত্রের প্রভাব বন্ধ করে, অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে অসম্মান করে এবং নীতি পরিত্যাগ করে, ইসরায়েলের প্রতি নিঃস্বার্থ সমর্থন এবং ইরান ফোবিয়ার নীতির অবসান ঘটায়। তিনি আন্ডারলাইন করেন যে পশ্চিম এশিয়ায় অস্থিতিশীলতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী থাকবে যতক্ষণ না এই ধরনের ভুল এবং সংকট সৃষ্টিকারী নীতিগুলি সংশোধন করা হয়। মুখপাত্র দায়েশ ISIS সন্ত্রাসী গোষ্ঠীকে ধ্বংস করার এবং এই অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার বাইডেনের খালি গর্বকেও উপহাস করেছেন। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর বিবৃতি দায়েশের উৎস সম্পর্কে বাইডেনের দাবি বিরোধিতা করে। তিনি প্রতিক্রিয়া জানিয়েছিলেন, কানানি যুক্তি দিয়েছিলেন যে ইরানের শীর্ষ সন্ত্রাস বিরোধী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে কাপুরুষোচিত হত্যাকাণ্ড ছিল দায়েশ এবং অন্যান্য তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অবদান। ইরানি কূটনৈতিক বাইডেনের মতামতকে পশ্চিম এশিয়ায় মার্কিন সরকারের নীতির একটি একতরফা এবং অবাস্তব বর্ণনা বলে অভিহিত করেছেন। তিনি আমেরিকান রাষ্ট্রনায়কদের বিশ্বের নতুন বাস্তবতাগুলিকে আরো ভালোভাবে বোঝার জন্য তাদের একতরফাবাদী দৃষ্টিভঙ্গি পরিত্যাগ করার এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক দেশগুলোকে তাদের সম্মিলিত মূল্যবোধ, স্বার্থ এবং বাস্তবতার ভিত্তিতে কাজ করার অনুমতি দেওয়ার আহ্বান জানান। প্রদর্শনীতে ইউক্রেনের জব্দ করা রুশ সমরাস্ত্র। ইউক্রেনের সেনাবাহিনী কর্তৃক জব্দ করা রাশিয়ার সামরিক সরঞ্জামের প্রদর্শনী আয়োজন করা হয়েছে চেক রিপাবলিকের রাজধানী প্রাগে। এতে রুশ সেনাবাহিনীর বিধ্বস্ত T-90 ট্যাঙ্ক, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, MSTA হাউইটসার সহ বেশ কিছু অস্ত্র প্রদর্শন করা হচ্ছে। প্রাগ প্রাসাদ থেকে অল্প দূরত্বে একটি উন্মুক্ত স্থানে এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে। ব্রিটিশ সংবাদপত্র BBC এই খবর জানিয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিশ মনাস্তিরিসকি প্রদর্শনী চালু করার BBCকে এক ইমেল বার্তা বলেছেন, মিত্র দেশগুলোর সমর্থন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। রাশিয়ার প্রোপাগান্ডা হলো মানুষকে আতঙ্কিত করা, তাদের ট্যাঙ্ক প্রাগ, বার্লিন বা প্যারিস পৌঁছাতে পারে, কিন্তু ইউক্রেন দেখিয়ে দিয়েছে তারা শুধু আছর কাটতে পারবে। প্রদর্শনীটি আয়োজন করেছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে নিষ্ক্রিয় করা বেশ কিছু রকেট ও শেল রাখা হয়েছে। ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর এগুলো দিয়ে ইউক্রেনীয় শহরে হামলা চালানো হয়েছে। প্রাগে ইউক্রেনীয় দূতাবাসের নারী মুখপাত্র তেতিয়ানা ওকপকানা বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে আমরা আরেকবার দেখতে চাই রুশ আগ্রাসন কি আতঙ্ক নিয়ে এসেছে, কিন্তু একই সঙ্গে আমরা দেখতে চাইছি কিভাবে চেক অস্ত্র ব্যবহার করা হচ্ছে। তিনি জানান, পোল্যান্ড, জার্মানি ও নেদারল্যান্ডস এবং প্রদর্শনী আয়োজনের কথা ভাবা হচ্ছে। জঙ্গি আতঙ্কে নাইজেরিয়ার জেলব্রেক নিরাপত্তাহীনতার নতুন যুগে সূচনা করতে পারে দাবি বিশেষজ্ঞদের। উত্তর পশ্চিম নাইজেরিয়ার কাতসিনা রাজ্যের রাষ্ট্রপতির অগ্রিম কাফেলার উপর হামলার কিছুক্ষণ পরে গত মঙ্গলবার নাইজেরিয়ার রাজধানী শহরের বাইরে 50 কিলোমিটার দূরে কুজে মধ্য নিরাপত্তা কারাগারে আরেকটি বন্দুকধারী হামলা চালায়। প্রায় 4 ঘন্টা পরে যখন তারা চলে যায়, তারা আটকে থাকা 64 বোকো হারাম সদস্য সহ 900 জনেরও বেশি বন্দীকে মুক্তি দেয়। হামলা পশ্চিম আফ্রিকা প্রদেশে ইসলামিক স্টেট দ্বারা দাবি করা হয়েছে। বোকো হারামের একটি শাখা যা এখন ISI গ্রুপের সাথে জোটবদ্ধ, এটি সারা দেশে কারাগারে ক্রমবর্ধমান হামলার
সর্বশেষ কিস্তি। নাইজেরিয়ার কারাগারগুলি সাধারণত সরকারি ক্ষমতার বাইরেও বেশি ভিড় করে। নাইজেরিয়ান সংশোধনমূলক পরিষেবা পোর্টালে উপলব্ধ পরিসংখ্যান, জেল ব্যবস্থা পরিচালনার জন্য দায়ী সংস্থা যে সমগ্র কারাগারের জনসংখ্যার 2/3 সারা দেশে 240 কারাগারে এখনও দোষী সাব্যস্ত করা হয়নি কোনো অপরাধের জন্য। তাই সশস্ত্র গোষ্ঠীগুলো লক্ষ্যবস্তু হওয়া ছাড়াও দেশে কারাগারগুলি সর্বদাই দাঙ্গার প্রাদুর্ভাবের জন্য সংবেদনশীল ছিল বন্দীদের প্রতি খারাপ আচরণ এবং জনাকীর্ণ জরাজীর্ণ সুবিধার কারণে। তবু বিশ্লেষকরা বলছেন যে আক্রমণটি দেশটি গত 24 মাসে প্রত্যক্ষ করা অন্যদের থেকে আলাদা এবং এটি বোকো হারামের সাথে নাইজেরিয়ার দীর্ঘমেয়াদী যুদ্ধের একটি নতুন অধ্যায় হতে পারে এবং দেশব্যাপী নিরাপত্তাহীনতা বাড়ায় অন্যান্য উপাদান। নিরাপত্তা মানবাধিকারের উপর দৃষ্টি নিবন্ধনকারী একটি অলাভজনক সংস্থা আবুজা ভিত্তিক গ্লোবাল টাইমসের নির্বাহী পরিচালক আবিউদ্দিন বাইউ আল জাজিরাকে বলেছেন এটি কি হতে চলেছে তার সাথে কথা বলতে শুরু করে। আবুজাকে বোঝানো হয়েছে দেশের সবচেয়ে নিরাপদ অংশ এবং আপনি যদি কুজে কারাগারে প্রবেশ করেন, যদি এটি মাঝের নিরাপত্তা কারাগার, কিন্তু সেখানে আমাদের বেশিরভাগ সন্ত্রাসী রয়েছে। এটির খুব বড় প্রভাব রয়েছে কারণ এটি সরকারের আসন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আল জাজিরাকে বলেছেন যে তিনি এই বিষয়ে কথা বলার জন্য অনুমোদিত নন। 2021 সালে ইসরায়েল 78 ফিলিস্তিনি শিশু হত্যা করেছে বলছে জাতিসংঘের হিসাব। ইহুদিবাদী ইসরায়েল 2021 সালে 78 ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের কার্যালয় থেকে গতকাল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। প্রকাশিত তথ্য থেকে জানা যায় এ সময় ইসরায়েলের হাতে 982 শিশু আহত এবং 673 শিশু আটক হয়েছে। ওই প্রতিবেদনে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে, 2022 সালে যদি ঘটনার পুনরাবৃত্তি ঘটে এবং অর্থবহ কোনো উন্নতি যদি না হয় তাহলে ইসরায়েলকে কালো তালিকার অন্তর্ভুক্ত করা উচিত। ফিলিস্তিনের জনগণের ওপর হত্যাকাণ্ডের ক্ষেত্রে বিশেষ করে শিশু হত্যার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলের এই ধরনের নিকৃষ্ট রেকর্ড থাকা পরেও কখনো তাকে জাতিসংঘের তালিকাভুক্ত করা হয়নি। 2021 সালে শিশু অধিকার লঙ্ঘনের দায়ে জাতিসংঘ বিশ্বের 21 দেশকে অভিযুক্ত করেছে, যাতে বলা হয়েছে 19,000 শিশু মারাত্মকভাবে হত্যা এবং নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে 4 আরব দেশ রয়েছে। এখনো শ্রীলঙ্কায় আছেন প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার গুঞ্জন থাকলেও প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে এখনও শ্রীলঙ্কায় আছেন বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ সূত্র। সোমবার তিনি পদত্যাগপত্রে সই করেছেন বলে জানা গেছে। গোতাবায় দেশেই আছেন, পালিয়ে যাননি। জানা গেছে প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসের পদত্যাগপত্র কার্যকর হবে বুধবার 13 জুলাই থেকে। দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেপর্তন বুধবার জনসম্পর্কে প্রেসিডেন্টের পদত্যাগপত্র জাতির কাছে ঘোষণা করবেন। শ্রীলঙ্কা সংবাদ মাধ্যমে বলা হয় প্রেসিডেন্ট পদত্যাগপত্রটি স্বাক্ষর করে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার কাছে হস্তান্তর করেছেন। ওই কর্মকর্তা এটি স্পিকারের কাছে হস্তান্তর করবেন। এদিকে গণমাধ্যমে প্রকাশিত গোতাবায় রাজাপাকসের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্টের কয়েকটি ঘনিষ্ঠ সূত্র। তারা ডেইলি মিররকে নিশ্চিত করেছে রাজাপাকসে দেশেই আছেন, সশস্ত্র বাহিনী তাকে নিরাপত্তা দিচ্ছে। গত শনিবার বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়লে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া। এরপর থেকে এখন পর্যন্ত তিনি কোথায় রয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। বিক্ষোভকারীরা পরে প্রধানমন্ত্রীর বাসভবনে অবস্থান নেন। এদিকে বিক্ষোভ জোরালো হলে গত শনিবারই গোতাবায়া রাজাপাকসে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।